হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো রাতারাতি ভাইরাল হওয়া 10টি গান, যে গানগুলো পুরো বাঙালি জাতির কাছে ভাইরাল হয়েছে। এবং কেন ভাইরাল হয়েছে সকল কিছুর আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো যাই হোক বন্ধুরা, আমাদের 10 নম্বর অবস্থানে রয়েছে আজ ময়নার গায়ে হলুদ। এই গানটি পুরো বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এবং বাইরের দেশগুলোতে জনপ্রিয়তা পেয়েছে। গানটি মূলত সিলেটের ভাষায় গাওয়া হয়েছে, আর যিনি গানটি গেয়েছেন তিনি বাংলাদেশের বাইরে থাকেন। আর এই গানটি মূলত টিকটকের জন্য রাতারাতি ভাইরাল হয়েছে। তারপর আমাদের 9 নম্বরে রয়েছে দয়াল তোমার দরবারে সব পাগলের খেলা। গানটি লিখেছেন এবং গেয়েছেন ফকির গোলাম সরকার গ্রুপ। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগল। এই গানটি 2018 সালে আপলোড হলো 2020 সালে টিকটক এবং ফেসবুকের মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে যায়। তারপর আমাদের 8 নম্বরে রয়েছে ফকির লালের বিচার চাই র‍্যাপ গানটি। 2016 সালে ইউটিউবে আপলোড করা হয় এই গানটি। শেখ হাসিনার বলে আমি ভর্তি হইতে আসি নাই, আমি একজন বাংলাদেশী, মুজিবতার বিচার চাই, সারা দেশে শান্তি নাই, ফকির লালের ঘুম না। গানটি অনেক তাড়াতাড়ি মানুষের মনে জায়গা করে নেয়, এখন অনেকের পছন্দের তালিকায় রয়েছে গানটি। আর হ্যাঁ, আপনার কাছে এই ভিডিওটির জন্য 1000 লাইক চাচ্ছি। তারপর 7 নম্বরে রয়েছে গলিবা রানা গানটি। এই গানটি লিখেছেন তাবিব মাহমুদ, কণ্ঠ দিয়েছেন রানা মিদা এবং তাবিব মাহমুদ। গানটি মূলত রানা মিদার জীবন কাহিনীর সাথে মিল রেখে তৈরি করা হয়েছে, আর গানটির কথাগুলি সবার মনে জায়গা করে নেয় এবং রাতারাতি গানটি ভাইরাল হয়ে যায়। এরপর 6 নম্বরে রয়েছে দা হাজারের টিটির ডিজে আলবির প্যারোডি সং বসেন বসেন গানটি। এই গানটি মূলত তাহিরির বয়স নিয়ে করা। গানটির সাথে অভিনয় করেছেন দা হাজারের টিটির সম্পূর্ণ টিম। তারপর 5 নম্বরে রয়েছে আরমান আলিফের অপরাধী গানটি। এই গানটি বাংলাদেশের সর্বোচ্চ ভিউ পাওয়া গান, আর এই গানটিকে এই পরিচিত পেয়েছেন আরমান আলিফ। গানটি থেকে অনেক অর্থ উপার্জন হয়েছে, বলা চলে গানটি সফল প্রজেক্ট। আর এই গানটি নিয়ে নানা মহলে চলেছে আলোচনা এবং সমালোচনা, যার ফলে গানটি অনেক অল্প সময় ভাইরাল হয়ে যায়। তারপর 4 নম্বরে রয়েছে গেন্দা ফুল গানটি। গানটি ইন্ডিয়ান হলেও গানটির ব্যবহার রয়েছে বাংলা ভাষায়। তো অনেকে বলতে পারেন বাহিরে গান কেন রাখা হলো এই তালিকায়। আরে বস, এই গানটি বাংলাদেশে যেই জনপ্রিয়তা পেয়েছে মনে হয় না অন্য কোনো গান এত জনপ্রিয়তা পেয়েছে। তারপর 3 নম্বরে রয়েছে শেখ সাদি ললনা গানটি। শেখ সাদি এই গানটিকে সকলের মাঝে জনপ্রিয়তা পেয়েছেন। গানটি নিয়ে নানা মহল হয়েছে অনেক সমালোচনা, বিভিন্ন ওয়াজমা বলে এই গানটি নিয়ে কথা বলেছে। এরপর 2 নম্বরে রয়েছে মাস্টার ডিয়ের তুমি যাই না গানটি। গানটি বাইরের দেশে আর্টিস্ট নিয়ে অভিনয় করা হয়েছে। গানটি আসলে অনেক চমৎকার ছিল, কেননা গানটি বাংলা ভাষার সাথে ইংরেজি ভাষার লিরিক্স ব্যবহার করা হয়েছিল, যা বাংলাদেশের ইতিহাসে নেক্সট লেভেল সং। তো আমাদের সর্বশেষ 1 নম্বর তালিকা রয়েছে ডিজে মারুফের বাবু খাইসো গানটি। এটি তো বর্তমান সামাজিক মাধ্যম টিকটক এবং ফেসবুকে প্রচুর জনপ্রিয়। বাবু খাইস, বাবু হাকস, বাবু মুচ, বাবু খাইস, বাবু খাইস, বাবু খাইস, এইটা হুইনতে হুইনতে 1.5 মাস আগে আমি হাগল আসিলাম। কি রে এরে, তোরও হল হয়নি কি শুরু করছোস? ফেসবুকে ঢুকতাম হারি না, জিন্দিক দিয়ে যাই বাবু খাইস, বাবু মুচস, বাবু হাকস, হ্যাঁ কি শুরু করছোস তোরা? আর একটি কথা বলতে হবে যে বেশিরভাগ গানই এখন টিকটকের জন্য জনপ্রিয়। বাবু খাইস বলা মানুষটাও এক সময় তার বাবুকে খেয়ে চলে যাবে।
আর ইতিমধ্যে বাবু খাইছে সংলাপের নাটকও তৈরি হয়েছে, আর বাবু খাইছে গানটি অনেকের অপছন্দের জায়গা রয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই গোষ্ঠী গানের মাধ্যমে আপনার পছন্দের গান কোনটি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আপনার কাছে একটি রিকোয়েস্ট করবো, আশা করি রিকোয়েস্টই রাখবেন। যারা ফ্রি ফায়ার লাভার অবশ্যই FF হাইলাইট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমারও তার চ্যানেলের ভিডিওগুলো অনেক ভালো লেগেছে, আশা করি আপনারও ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো লাগবেন আপনাদের চারপাশ।